এই তরুণদেরকে জেগে উঠতে হবে। শুধু এইখানে স্লোগান দিলে হবে না, সামনে বেরিয়ে আসতে হবে। গুলি আক্রমণ সব কিছুকে সামনে নিয়ে আমরা দেশকে যদি বাঁচাতে চাই আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। আজকে সেই ডাক এসেছে, সেই ডাক এসেছে দেশের কাছ থেকে, ডাক এসেছে আমাদের গণতন্ত্রের মাতা দেশের বেগম খাদিজার কাছ থেকে, ডাক এসেছে আমাদের নেতা তারেক রহমান, যিনি আজকে 1000 মাইল দূরে থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, প্রতি মুহূর্তে কাজ করছেন। তার কাছ থেকে ডাক এসেছে, ডাক এসেছে আমাদের সাধারণ মানুষ, আমার কৃষক শ্রমিক মেরুতে মানুষের কাছ থেকে ডাক এসেছে। তাই আজকে গণতন্ত্র দিবসে আমাদের স্বাগত হচ্ছে, যে কোনো বললে আমরা এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, কোনো নির্বাচন হবে না নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে ছাড়া। মামলা ভয় করে চলবে না, মামলাকে উপেক্ষা করে, পুলিশের সাথে প্রতিবন্ধীদেরকে উপেক্ষা করে, তথাকথিত ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগকে অতিক্রম করে আমাদেরকে আজকে জোর বেঁধে রাস্তায় দাঁড়াতে। এদের অপরাধের সীমা নাই, এরা গোটা অর্থনীতিকে লুট করেছে। আমরা সরাসরি বলতে চাই যে পদত্যাগ করুন, সংসদকে বিলুপ্ত করে দেন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন। এটা দিতে চায় না, কেন দিতে চায় না, কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, যদি জনগণ ভোট দিতে যেতে পারে, তাহলে তারা 10টা আসন পাবে। আজকে বাংলাদেশের অবস্থা কি হয়েছে, আমাদের কথা বাদ দেন, আমাদের সংবাদপত্রের কর্মী ভাইরা মিডিয়া তো ভয়ে থর থর। কেন? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এমনকি নাম পাল্টে দিয়ে মানুষকে আরো বোকা বানিয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করছে, তাই না? আর বড় জোটা একই রকম আছে। কিন্তু বিদেশি মিডিয়া, বিদেশি মাধ্যম, নিউইয়র্ক টাইমস, তারা বলছে যে বাংলাদেশে গণতন্ত্র নীরবে মৃত্যুর দিকে যাচ্ছে। নিউইয়র্ক টাইমস, ইন্ডিয়ার প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, তারা গতকাল একটা নিবন্ধ করেছে যেখানে তারা বলেছে যে বাংলাদেশের গণতন্ত্র এখন কিসে, লাইফ সাপোর্টে, লাইফ সাপোর্টে, বাংলাদেশের গণতন্ত্র এখন লাস্ট লাইফ সাপোর্টে। তারপরেও বোধোদয় হয় না, দৌড়াদৌড়ি করে কিউ ভেঙে দৌড়ায় সেলফি তোলার জন্য, মনে আছে আপনাদের, ঠিক কিনা? আর আমাদের সাংবাদিক ভাইদেরকে ধমক টমক রায় মাঝে মাঝে আমাদের সাংবাদিক ভাইরা, যাই হোক সবাইকে তো কাজ করতে হয়, তারপরেও মাঝে মাঝে আমাদের সংবাদপত্র কর্মীরা খুব সুন্দর করে চিত্রগুলো তুলে ধরে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জামানত, দেশের জন্য।